বিশেষভাবে সক্ষম নাবালিকা ধর্ষণের শিকার অভিযুক্ত বোনের বর সাবির আলীকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা আম্বাসা থানাধীন কেকমা ছড়া মারাক বস্তি এলাকায় অভিযুক্ত সাবির আলীর বাড়ি পশ্চিমবঙ্গের মালদায় তবে বেশ কয়েক বছর ধরে কর্মসূত্রে কেকমা ছড়ায় থাকেন এখানে বিয়ে করে থেকে যায় এবং তার দুটো সন্তানও রয়েছে স্থানীয় সূত্রে খবর বুধবার এলাকারই বাসিন্দা সম্পর্কে সাব্বির আলীর শালিকা বিশেষভাবে সক্ষম এই নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করে বিষয়টি জানাজানি হতে ময়দানে নেমে পড়ে শাসক দলের মাতব্বররা অভিযোগ নাবালিকার বাবার উপর চাপ বাড়তে থাকে মামলা না করার জন্যে চলে হুমকিও এদিকে সমস্ত চাপকে উপেক্ষা করেই নাবালিকার বাবা আমবাসা থানায় বুধবার মামলা দায়ের করেন পুলিশ মামলা নিয়ে সাব্বির আলীকে গ্রেফতার করেছে শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হয় আমার মায়া হ্যাঁ কি হইছে ইয়েস খারাপ কাম করছে কে করছে এই তো এর জম্বু হ্যাঁ এর জম্বু জম্বু নাম কি জম্বু সাবিদানি গেছে গেছে কথা তো এখন সবাইরা আমি কত জোগাড় দিব সবাই কাছে না